হ্যালো বন্ধুরা, স্ক্রল করা বন্ধ করুন, প্রথমেই সাবস্ক্রাইব করুন। চলে আসছি আমি ফেরদৌস এনি টাইম লার্নিং থেকে। আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরএমজি ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে ইটিপি অর্থাৎ ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। অ্যাপারেল ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই সাথে দেশের অভ্যন্তরীণ বেকার সমস্যা দূর করছে। বিশ্বের বহু বড় বড় ক্রেতা যারা বাংলাদেশের তৈরি পোশাকে আগ্রহী হয়ে উঠছে, এতে এই শিল্পের সম্প্রসারিত হচ্ছে যত দ্রুত, সেই সাথে আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠছে। কিন্তু অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে অপরিশোধিত বর্জ্য পানি নিঃসরণের ফলে আমাদের পরিবেশের ওপর পড়ছে মারাত্মক ক্ষতিকর প্রভাব। দূষিত হচ্ছে নদী নালা, খাল বিল এবং হুমকির মুখে পড়ছে মানুষের জীবন জীবিকা এবং কৃষি উৎপাদনের ব্যবস্থা। তাই পোশাক শিল্পের এই অগ্রযাত্রা যদি অব্যাহত রাখতে হয়, কারখানার বর্জ্য পানি পরিশোধনের কোনো বিকল্প নেই। বাংলাদেশে প্রায় 7,000-এরও বেশি শিল্প কারখানা রয়েছে। প্রতিদিন সেখান থেকে 13 লক্ষ মেট্রিক টন বর্জ্য পানি নানাভাবে নদী নালা খাল বিলে মিশে আমাদের পরিবেশ দূষিত করছে। এইভাবে যদি কন্টিনিউ হতে থাকে তাহলে আমাদের শিল্প বিকাশ এবং জাতির উপর যে ক্ষতির প্রভাব পড়বে সেটি অনেক মারাত্মক হতে পারে। সেজন্য পরিবেশের কথা বিবেচনা করে অ্যাপারেল ইন্ডাস্ট্রি বর্জ্য পরিশোধনের জন্য ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট অর্থাৎ ইটিপি ব্যবহার করছে। সাধারণত আমাদের দেশে যে ধরনের ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ফিজিওকেমিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ফিজিওকেমিক্যাল বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট। সম্প্রতি বাংলাদেশে ইলেকট্রো কোয়াগুলেশন ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রচলন শুরু হয়েছে। এখন আমরা জানব ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের কিছু লেভেল এবং কিছু মেকানিজম। ট্রিটমেন্ট লেভেলগুলো হচ্ছে প্রিলিমিনারি, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। টার্সিয়ারি সম্পর্কে একটি কথা বলতে হয়, সেটি হচ্ছে এটি একটি অ্যাডভান্স প্রসেস, এখানে পানি সরাসরি পানযোগ্য হয়ে ওঠে। মেকানিজমগুলো কী? মেকানিজমগুলো হচ্ছে ফিজিক্যাল মেকানিজম, কেমিক্যাল মেকানিজম এবং বায়োলজিক্যাল মেকানিজম। বন্ধুরা, আজ এই পর্যন্তই আলোচনা করলাম ইটিপি অর্থাৎ ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের বেল আইকনে প্রেস করুন, যেন আপনি সবার আগেই ভিডিওটি পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।